লাইফ স্প্রিং, একটি মেন্টাল হেলথ কেয়ার ইনস্টিটিউট। 2017 সালে আমাদের যাত্রা শুরু হয়। একটা ছোট্ট স্বপ্ন নিয়ে আমরা কাজ করা শুরু করি। আমরা স্বপ্ন দেখি মানসিক স্বাস্থ্য একদিন সারা বাংলাদেশের 64টি জেলার সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা বিশ্বাস করি যে একদিন আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, তাহলে মানসিক স্বাস্থ্য নিয়ে যে স্টিগমা আমাদের সমাজে আছে সেটি ভেঙে যাবে। যাত্রাটা শুরু হয়েছিল এই ছোট্ট স্বপ্নটা দিয়েই, কিন্তু আমরা যাত্রা শুরু করার পরে বুঝেছি রাস্তাটা অনেক কঠিন। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের টিমে বর্তমানে শতাধিক সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, সাইকোসোশ্যাল ওয়ার্কার আছেন। মানসিক স্বাস্থ্য এই ব্যাপারটা আমরা চাই না শুধু একটা শব্দ হয়েই থাকুক। আমরা এই জন্য এখন অনেক বেশি কথা বলছি, প্রাপ্ত বয়স্কদের কেন মানসিক স্বাস্থ্য প্রয়োজন, শিশুদের কেন মানসিক স্বাস্থ্য প্রয়োজন, কেন কর্মস্থানে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রয়োজন, কেন আমাদের যত আমরা প্রোডাক্টিভিটি চাই একটা মানুষের কাছ থেকে, সেক্ষেত্রেও কেন মেন্টাল হেলথটা এত বেশি ইম্পর্ট্যান্ট। মানসিক স্বাস্থ্যের অনেকগুলো ডোমেইনে আমরা কাজ করছি। আমরা একই সাথে সাইকিয়াট্রি কনসালটেন্সি যেরকম দিচ্ছি, আমরা কাউন্সেলিং সার্ভিস যেরকম প্রোভাইড করছি, এর পাশাপাশি আমাদের অনেকগুলো ডেডিকেটেড উইং আছে যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রফেশনালরা আরও সুপারভাইজড এবং সুপার স্পেশালাইজড সার্ভিসগুলো প্রোভাইড করছেন। যেমন আমাদের একটি চাইল্ড ডেভেলপমেন্ট এবং অটিজম সেন্টার আছে যেখানে আমরা শুধু বাচ্চাদের মানসিক স্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন অটিজম, ADHD থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থেকে শুরু করে অনেক ধরনের রোগ নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইং আছে যেটির নাম হচ্ছে সেক্সুয়াল হেলথ ক্লিনিক, যেখানে আমরা নারী এবং পুরুষের মানসিক স্বাস্থ্যের অংশ হিসেবে আমরা বিশ্বাস করেছি যে যৌন স্বাস্থ্য নিয়ে আমাদের কথা বলা দরকার, এবং সেক্ষেত্রে সব ধরনের সেবাটি এখানে আসলে পাওয়া যাচ্ছে। আমাদের মেন্টাল হেলথ প্রফেশনালদের মধ্যে অনেকেই আছেন যারা ডেডিকেটেডলি শুধুমাত্র কর্পোরেট সার্ভিসটি প্রোভাইড করছেন। আমরা এটাকে প্রয়োজন মনে করেছি, কারণ একজন মানুষের কর্মদক্ষতার পেছনেও মানসিক স্বাস্থ্যের একটা বিশাল বড় ভূমিকা আছে। আমরা অনেকগুলো কর্পোরেট অফিসে আসলে খুব রেগুলার বেসিসে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইড করছি, যেমন ইউনিলিভার বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এর বাইরে প্রচুর স্কুলস এবং কলেজ এবং ইউনিভার্সিটি আছে যেখানে আমাদের রেগুলার সার্ভিস আছে। আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্যার জনসন স্কুল, এরকম অসংখ্য ইনস্টিটিউশনের সাথে জড়িত আছি যেখানে আমাদের প্রফেশনালরা রেগুলারলি যাচ্ছেন, কাউন্সেলিং সার্ভিস প্রোভাইড করছেন, প্রয়োজনে সেখানে সাইকিয়াট্রি কনসালটেশন দেওয়া হচ্ছে। আমরা খুব নিয়মিতভাবে পাবলিক প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকি এবং বিভিন্ন বিষয়ে আমরা কথা বলি। আমরা এর মধ্যে স্কুল কলেজগুলোতে আমরা যেরকম বুলিং ইস্যু নিয়ে কথা বলি, সুইসাইড প্রিভেনশন নিয়ে আমরা কথা বলি, পাবলিক ইভেন্টগুলোতে আমরা নারীদের যৌন স্বাস্থ্য, নারীদের মানসিক স্বাস্থ্য, পোস্টপার্টাম ডিপ্রেশন, ইভেন রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট, অনেকগুলো টপিকে খুব রেগুলার বেসিসে আমাদের প্রোগ্রামগুলো চলতে থাকে। লাইফ স্প্রিং মূলত দুটো বিষয়ে ফোকাস করেছে। তার একটি হচ্ছে জনসচেতনতা তৈরি এবং আরেকটি হচ্ছে জনসচেতনতা তৈরির পাশাপাশি সার্ভিস সেন্টার, যেখানে কিনা আমরা যেই মানুষগুলো এখানে আসবেন যে আমি একটা বিপদে যদি পড়ি মেন্টাল হেলথ নিয়ে, তাহলে আমি কোথায় যাব, এরকম একটা জায়গাও তৈরি করা। লাইফ স্প্রিংয়ের আরেকটি অনন্য উদ্যোগের নাম লেটস টক। লেটস টক একটি অনলাইন কাউন্সেলিং সার্ভিস যেটার মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে নিমেষেই আমাদের প্রফেশনালের সাথে একজন মানুষ কানেক্ট করতে পারেন, তার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। আমরা জানি মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক স্টিগমা আছে। আমরা চেয়েছি ঘর না ছেড়েও, ঘরে বসেও যেন এই সার্ভিসটা মানুষের একদম ঘরের দরজা পর্যন্ত পৌঁছে। কেয়ার ইজ নিয়ার, এটি লাইফ স্প্রিংয়ের হোম সার্ভিসের নাম। আমাদের ট্রেন্ড প্রফেশনালরা, বিশেষ করে যারা আমাদের বয়স্ক অনেক মানুষ আছেন যে তাদের জন্য ভীষণ কষ্ট একটা সার্ভিস নিতে আসা, আমাদের প্রফেশনালরা তাদেরকে বাড়িতে যেয়ে সার্ভিস প্রোভাইড করছেন। এর পাশাপাশি আমরা অনেক মানুষ পাই যারা বিভিন্ন ধরনের অ্যাডিকশনের প্রবলেমে ভুগছেন, কিন্তু সামাজিক বিভিন্ন স্টিগমার ভয়ে, ট্যাবুর ভয়ে তারা ঘর ছাড়তে পারেন না, একটা রিহ্যাব সেন্টারে পরিবার তাদেরকে নিতে পারে না। সো সেক্ষেত্রে আমাদের প্রফেশনালরা আমাদের এই সার্ভিসগুলো ঘরে বসেই যাতে ক্লায়েন্ট পান সে ব্যাপারে হেল্প করে থাকে। লাইফ স্প্রিংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং এর বাইরে সোশ্যাল মিডিয়ার অন্যান্য বিভিন্ন জায়গাতেও আমরা রেগুলারলি চেষ্টা করি আমাদের ভিডিও কন্টেন্টগুলো এবং বিভিন্ন ধরনের লেখার মাধ্যমে মানুষকে সচেতন করতে। এর পাশাপাশি রিসার্চ আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটা ডোমেইন যেখানে লাইফ স্প্রিং
খুব নিয়মিতভাবে কাজ করছে এবং আমাদের রিসার্চ অ্যাডভাইজার হিসেবে দেশে এবং দেশের বাইরের স্বনামধন্য বহু মানুষ আছেন যারা খুব অ্যাক্টিভলি আমাদের রিসার্চগুলোর সাথে জড়িত। কারণ আমরা বিশ্বাস করি আমরা যত এই রিসার্চ ওয়ার্কটাকে ইম্প্রুভ করতে পারবো তত বেশি আমাদের আমরা বুঝতে পারবো আসলে কোন কোন জায়গাতে আমাদের আসলে কাজের পরিধিটাকে আরও বাড়াতে হবে। একটা ভীষণ বড় স্বপ্ন নিয়ে লাইফস্প্রিং যাত্রা শুরু করেছে। আমরা আশা করছি আমাদের এই যে কর্মোদ্দীপনা এখন পর্যন্ত আছে, যেভাবে আমরা সবাই মিলে কাজ করছি, আমরা আশা করি একদিন হয়তো আমরা আমাদের গন্তব্যে ঠিকই পৌঁছাবো।